হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল অ্যান্ড নিউ ব্লগ। অনেকদিন থেকে এরকম করে তো সামনাসামনি ব্লগ করছি না, একটু বেরোচ্ছি মা কাকুমনিদের নিয়ে। এখানে আশেপাশে কয়েকটা জায়গা তো বেশি কিছু ওরকম নেই, মন্দির টন্দির আছে, ওগুলো দেখাবো। তো চলো সকাল সকাল স্নান টান করে একটু চা টা খেয়ে আমরা বেরোচ্ছি এখন, গাড়িও এসছে নিচে, চলো। মারা বেরিয়ে গেছে। ও, তোমরা বসে গেছো? চলো বেরিয়ে পড়ি তাহলে আমরা। বাড়ি থেকে বেরিয়েই দেখো তো এই জায়গাটা তোমরা চিনতে পারছো কিনা, সেদিন যে মা কাকিমণিদের সন্ধেবেলায় নিয়ে এলাম দুর্গা বাড়ি, মা দুর্গাকে প্রণাম করেই বেরিয়ে পড়ি। একটু এগোতেই পূর্ণিয়া শহরের মধ্যেই একটা মন্দির পড়লো আমাদের যাওয়ার রাস্তাতেই। এটা হলো পঞ্চমুখী মন্দির। কি অপূর্ব সুন্দরের কারুকার্য! যদি এটা আমি তোমাদের সামনে থেকে দেখাতে পারতাম, ক্যামেরায় অত ভালো বোঝা যাচ্ছে না। তবে আজকের ব্লগের শুরুতেই আমি তোমাদের বলে দিই, আজ কিন্তু তোমরা পূর্ণিয়ার ব্যাপারে অনেক কিছু জানতে পারবে, তাই ভিডিওটা স্কিপ করো না। আজ আমরা প্রথমেই যাব সিটি কালীবাড়ি মন্দির। সামনেই মন্দিরের চূড়া দেখা যাচ্ছে। এটা কিন্তু পূর্ণিয়ার খুব জাগ্রত একটা মন্দির, প্রায় 200 বছরেরও বেশি পুরনো এই মন্দির। কোনো ভালো কিছু শুভ কিছু শুরু করার আগে সবাই এখানেই আসে। মারা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে। আজ পুজো দেব বলেই সবাই উপবাস আছি। ফুল, একটু প্রসাদ এসব নিয়ে চলো ভেতরে যাই। মন্দিরে ঢোকার মেন গেটটা দেখো, কি অপূর্ব কারুকার্য! দাঁড়াও একটু প্রণাম করে নি। বিয়ের পর প্রথম এই মন্দিরেই এসেছিলাম আমি, অভি, বুনু সবাই মিলে পুজো দিতে। দাঁড়াও, বড় কাকুমণি এখানে হাত পা একটু ধুয়ে নিচ্ছে, হয়ে গেলে আমরা একসাথেই যাই। অভি আর মা কাকিমণিরা আগেই চলে গেছে, ভেতরে ক্যামেরা অ্যালাউ নেই, আগে পুজোটা দিয়ে আসি, তারপর বাইরেটা ভালো করে দেখাচ্ছি তোমাদের। পুজো হয়ে গেল আমাদের। ভেতরে মায়ের মূর্তির সামনে বসে অঞ্জলি দিয়ে পুজো করে এত মনে শান্তি পেয়েছি তার বলে বোঝানোর নয়। পাশে ভোলেনাথেরও মন্দির আছে, তো আমরা এখন এখানেই এসেছি, পুজো দিয়ে চলো মন্দির পরিক্রমা করি। এখন চলো, মা কাকিমণিদের নিয়ে এই মন্দিরের পাশেই একটা নদী বয়ে গেছে, সেই নদীর ঘাটে নিয়ে যাই। এই ঘাটে খুব সুন্দর করে প্রত্যেক বছর ছট পূজার আয়োজন করা হয়। কি সুন্দর লাগছে দেখো জায়গাটা! আমার মা তো জল থেকে একটু ভয় পায়, তো আমরা সবাই বোঝাচ্ছি কি চলো নিচে, চলো একটু ফটো তুলবো। যাই হোক, রাজি করাতে পেরেছি। এমন সুন্দর জায়গাতে এক দুটো ফটো না তুললে হয় বলো তো? কেমন লাগলো এই জায়গাটা তোমাদের? তোমাদের কেমন লাগলো এই জায়গাটা? ভালো ভালো, খুব ভালো, আমরা খুব সুন্দর কালীবাড়ি। চলো এখন আমি মাদের নিয়ে যাচ্ছি পূর্ণিয়ার আরেকটা দর্শনীয় স্থানের মধ্যে, একটা মাতা পুরাণদেবী মন্দির। এটি কিন্তু বহু পুরনো মন্দির, 500 বছরেরও নাকি বেশি পুরনো। আর সেই সময় নাকি ঘন জঙ্গলের মাঝে এই মন্দিরটি ছিল। খিলাফত আন্দোলনের এক রাষ্ট্রবাদী মুসলিম নবাব এই মায়ের মহিমায় অভিভূত হয়ে নিজের 5 একর জমি দান করেছিল মন্দিরের জন্য। আর এই মা পুরাণদেবীর নামেই কিন্তু আমাদের এই জেলার নাম হয়েছে পূর্ণিয়া। মায়ের দর্শন হয়ে গেছে আমাদের। আর এই দিকে দেখো, আমার আরেক মা মন্দিরের গায়ে নিজের মনের ইচ্ছে লিখছে। এখানে প্রচুর প্রচুর লোক নিজের মনের ইচ্ছে লিখে গেছে। এই মন্দির কিন্তু ভীষণ জাগ্রত, আর লোকের মুখে শোনা মাকে পুজো দিয়ে নিজের মনের ইচ্ছে জানালে সেটা নাকি মা পূরণ করে দেয়। চলো এবার আশেপাশটা মাদের একটু ঘুরিয়ে নিয়ে আসি। ওই দেখো মারা কোথায় চলে গেছে, ওই দিকটাতে। মাদের কিন্তু বেশ ভালো লাগছে, নিজেরাই এদিক ওদিক চলে যাচ্ছে। এটা যে একটা নতুন জায়গা, কেউ বাংলা বোঝে না সেটা মাদের দেখে বোঝাই যাচ্ছে না। একটু আমরা ফটো তুলতে দাঁড়িয়েছিলাম, আর দেখো কত দূরে চলে গেছে হাঁটতে হাঁটতে। কাকুমণিকে বসা শেখানো হচ্ছে যাতে আরো সুন্দর ফটো আসে। বড় কাকুমণিকে দেখিয়ে দিচ্ছে কেমন করে ফটো তুলতে হবে। মা আর কাকিমণিদের আমরা এখন ফটো তোলানো শিখাচ্ছি, কি সবার ফটো তো আমরা তুলে দিচ্ছি, এবার আমাদের ফটো কে তুলবে?
চলো এবার যাই। এরপর কোথায় যাবো? মন্দির থেকে বেরিয়ে এখন আমরা একটু এখানে আখের রস খেয়ে নিচ্ছি। সকাল সকাল বেরিয়েছি, কারোরই তেমন কিছু খাওয়া হয়নি, একটু আখের রস খাচ্ছি, এই পড়ে গেল। রাস্তার পাশে একটা দোকান দেখে আমরা জলখাবারের জন্য দাঁড়ালাম, যদিও ব্রেকফাস্টের টাইম অনেকক্ষণ আগেই পেরিয়ে গেছে, কিন্তু আমরা এখন যেখানে যাব সেটা অনেকটা দূরে, তাই এখানে একটু গরম গরম লুচি আর ছোলা আলুর তরকারি দিয়ে ব্রেকফাস্টটা করে নিই। লাঞ্চের টাইমে ব্রেকফাস্ট করে আমরা বেরিয়ে পড়লাম, আর এখন আমরা যাচ্ছি নরসিংহ মন্দির, যেটা পূর্ণিয়া থেকে প্রায় 40 কিলোমিটার মতন দূরে, যেতে এক দেড় ঘন্টা মতন প্রায় সময় লাগবে। তো হাই রোডের পাশে এরম বড় বড় ক্ষেত, কত ধরনের ফসল ফলেছে সব দেখতে দেখতে বেশ মজা করেই যাচ্ছিলাম, কিন্তু যাওয়ার সময় হলো এক কাণ্ড। হাই রোড থেকে নেমে একটা গলি ধরে অনেকক্ষণ প্রায় গিয়ে মন্দিরে পৌঁছলাম, আর ঢুকতেই একটা দোকানে এমন সুন্দর ডালা সাজিয়ে রেখেছিল, দেখেই মনটা ভরে গেল। সবাই একটা একটা ডালা সাজিয়ে নিলাম হাতে, আর এবারে যাব পুজো দিতে। ও হ্যাঁ, এবারে তোমাদের বলি আমাদের সাথে কী কাণ্ডটা হয়েছিল। এই যে আমরা পুজোর ডালা নিয়ে পুজো দিতে যাচ্ছি, তো নরসিংহ মন্দিরে একটা স্তম্ভ আছে, একে ওকে জিজ্ঞেস করে আমরা সেটাই খোঁজাখুঁজি করছিলাম, আর তারপর জানতে পারি আমরা যে নরসিংহ মন্দিরে যেতে চেয়েছিলাম এটা সেই মন্দির নয়। কাকিমণি বলল ভোলেনাথ যখন স্বয়ং আমাদের এখানে নিয়ে এসেছে, তো আগে ওনাকে পুজো দিয়ে তারপর ওখানে যাব। অনেক খোঁজাখুঁজি করে এই যে এলাম নরসিংহ মন্দিরে, আর এই মন্দিরের ইতিহাস শুনে তোমরাও অবাক হয়ে যাবে। পূর্ণিয়ার এত কাছে এই জায়গাটা আর আমরা এতদিন জানতামও না। অভি ছোটবেলায় নাকি এখানে এসেছিল, ও বললো মাদের একটা জায়গায় নিয়ে যাব, মাদের ভীষণ ভালো লাগবে, চলো আগে দর্শন করে আসি। রাজা হিরণ্যকশ্যপের নাম তো তোমরা সবাই জানো, এটা কিন্তু তারই সাম্রাজ্য ছিল। সামনে স্থাপিত মূর্তিটি তার ছেলে প্রহ্লাদ, এই নামটাও তোমাদের সবার খুব চেনা, তিনি ছিলেন ভগবান বিষ্ণুর পরম ভক্ত। আর অন্যদিকে হিরণ্যকশ্যপ আর তার বোন হোলিকা একেবারেই ঈশ্বর বিরোধী ছিলেন, প্রহ্লাদের এই ঈশ্বর ভক্তি তারা একেবারেই পছন্দ করত না, তাই তারা প্রহ্লাদকে মারার চেষ্টা করে। হোলিকা জ্বলন্ত আগুনে প্রহ্লাদকে নিয়ে বসে পড়ে, তার কাছে বরদান ছিল যে সে কখনোই আগুনে জ্বলবে না, তা থাকা সত্ত্বেও সে সেই আগুনে জ্বলে যায়, কিন্তু প্রহ্লাদের কিছু হয় না। আর তখন ভগবান বিষ্ণু এই যে সামনে তোমরা স্তম্ভটা দেখছো সেখান থেকে বেরিয়ে নরসিংহ অবতার নিয়ে তার ভক্ত প্রহ্লাদকে রক্ষা করে আর হিরণ্যকশ্যপের বধ করে। এই পিলারটা থেকে নরসিংহ ঠাকুর বেরোয়ছিল, বিষ্ণু ঠাকুরের অবতার বেরোয়ছিল। কেমন লাগছে তোমার? তোমাদের যে বললাম হোলিকা আগুনে পুড়ে গেছিল, তো তারপর থেকেই হোলির একদিন আগে যে হোলিকা দহন হয় সেই পরম্পরাটা চলে এসেছে। ভেবে ভেবে অবাক হচ্ছি, আমরা যে হোলি খেলি সেটা প্রথম এখানেই হয়েছিল। আর জানো তো এখানে কিন্তু রং আবির এসব দিয়ে নয়, ছাই কাদা মাটি এসব দিয়ে হোলি খেলা হয়। অনেকটা জায়গা জুড়ে মন্দির, প্রায় অনেকক্ষণ লাগলো আমাদের সম্পূর্ণটা ঘুরে দেখতে। মা কাকুমনির তো বেশ খুশি, আরেকটা জিনিসের খুশি হলো এখানকার চা, যেখানেই চা খাচ্ছে দারুণ টেস্টি চা। যাই হোক, মা কাকুমনিরা খুশি তো আমরাও ভীষণ খুশি। সেই সকালে বেরিয়েছি, সারা দিনের জার্নি, লাঞ্চ হয়নি, কিন্তু দেখো কারো মুখে কোনো ক্লান্তি নেই। বাড়ি পৌঁছানোর আগেই ঝমঝমিয়ে নামলো বৃষ্টি, বাড়ি এসেই ফ্রেশ হয়ে কাকিমণি সুন্দর করে একটা মুড়ি মেখেছে আর আমরা চা নিয়ে বসেছি। চাটা শেষ করে আমরা এখন রেডি হচ্ছি, এই দেখো একজন আরেকজনকে সাজিয়ে দিচ্ছে, এই তিন মূর্তি এখন কোথায় বেরোচ্ছে। যাচ্ছি এখন একটু রেস্টুরেন্টে, আসলে লাঞ্চটা তো ঠিকঠাক হয়নি আজ, তাই মা কাকিমণিরা বললো আজকে ডিনারে ট্রিট দেবে ভালো কোনো জায়গায় নিয়ে যেতে। এই জায়গাটা মনে আছে, কিছুদিন আগে বন্ধুদের সাথেও এসেছিলাম এখানে।
আমাদের ডিনার কমপ্লিট, ব্লগটাও তাহলে এখানে এন্ড করছি। আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো জানিও, ভালো লাগলে তোমরা জানো কি করতে হবে, আর এরম আরও ভিডিও দেখতে হলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইবও করে নিও। দেখা হচ্ছে নেক্সট ব্লগে, বাই।